আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দাবন্দি হোক যারা জমির দ্বীন ইসলামের জন্য অর্ধনের জন্য নাই, জনের জন্য নাই, দ্বীন ইসলামের জন্য মারা যায়, আল্লাহর রাস্তার মধ্যে দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, এরারে মরার কোনো সময় হইও না। ওলা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরা মরে না রে কোন কারণে। আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বালা আহলিয়া ওয়ানদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ এরা রিজিক আপনার দেন হো, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রদান করা হয়। তাহলে বোঝা গেল, এরা যদি মরি যায় মরা মানুষে কিছু হাইনি সব হল জি হাইনি কিন্তু হাইন না থেকে এরা জীবিত, এরা এই দুনিয়াতে তো বিদায় নেই, এরা মরেন না। ওলা একশত শহীদ গণের সব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুরগণ আইজুল রহমান সুন্নতুল জামাতের মহা সম্মেলন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আমুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, মারো খাজার আদেশ দাও মুনকার খাজারে নিষেধ করো, ইয়াকুমুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি মারুফ খাজের আদেশ করেন এবং মুনকার যেটা আছে এই মুনকার খাজারে ওনার নিষেধ করা হয়। এখন মারুফ কিতা আর মুনকার কিতা, মারুফ খারে হয় আল মারুফ হুয়া সুন্নাহ ওয়াল মুনকার হুয়াল বিদআহ, তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা হাদ্দাদী রহমাতুল্লাহ আলাইহি আলাইহ, আল মারুফু হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকার হুয়াল বিদআহ, আর মুনকার যেটা আছে এই মুনকার হইল আপনার বিদআহ। এর কারণে আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন নবীর সুন্নতের উপর আমল হইয়া যাও, আল্লাহ আপনার দুরুজানের জীবন আল্লাহ তাআলা বানাইবা। আল্লাহর হাবিব ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত হওনা, সুবহানাল্লাহ, কয়টা সাইটটা নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নাম্বার ওয়ান আল্লাহর হাবিব ফরমায়া সিওয়াক, এই দুনিয়ার জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত, কওলা সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে মিসওয়াক করিনি, আমার বুজুরগণ জমিন আরো চলে আলা এর জন্য আমার বজরগণ মারুফ হইল কিনা, আল মারুফ হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকার হুয়াল বিদআত, আর মুনকার যেটা নিষিদ্ধ তার ওটার নাম হইল বিদআত। আল্লাহর হাবিবের সুন্নতের মাঝে নবীগণের সুন্নতের মাঝে বড় বড় সাতটা সুন্নতের মাঝে একটা হইল সিওয়াক, বান্দা জানল মিশ্র করিয়ে রে এই মিশ্র করা হইল নবীগণের সুন্নত।
আমরা বিশ্বাস করে নিচ্ছি আমার জি। সকালে 7টার সময় ঘুম থেকে উঠিয়া সোলের বাবাই বিশাল রাস এখন লোকের ঢুকানো হয় বাইরে জোয়ালে মিশ্রক ব্যবহার হল নবীর সল্লাত মিশ্রক করে ওখানে তৈল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বন্দায় যখন জমিল মিশ্রক ব্যবহার করবাই এই মিশ্রকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে এই মিশ্রকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ লয় সরাই দেন হোনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ মিশ্রকের কারণে মন্দার মুখের দুর্গন্ধ লয় সরাই দেন। দুই নম্বরে আমরা মিশ্রক ব্যবহার করব এই মিশ্রক ব্যবহার করলে বন্দা দাঁতন গুড়িয়ে আল্লাহ জমিনের মধ্যে শক্ত বানাই দেন বন্দায় জমিন মিশ্রক ব্যবহার করবাই তোমার দাঁতন গুড়িয়ে আল্লাহ জমিন শক্ত বানাই দিবা। আরো বড় ফজিলত হইল আমার নবী ফরমায় আমার উম্মতে এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব নামাজের আগে উযু করা লাগে লাগে না নেই আমার নবী ফরমায় আমার উম্মতে জমিন মিশ্রক করিয়া যদি আমার উম্মতে উযু করে উযু করিয়া নামাজ পড়ব এক এক রাকাত নামাজের কারণে আল্লাহ 70 রাকাতের সওয়াব করব সুবহানাল্লাহ। মিশ্রক করিয়া উযু করিয়া নামাজ পড়িলে প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সব দান করেন সুবহানাল্লাহ। আমার বুঝলেন দুই নম্বর রসুলের ফরমায় আর হায়াও লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো আমার মাঝে লজ্জা থাকতে লাগবো আমার মাঝে শরম থাকতে লাগবো যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোন ঈমান নাই এই সময় যদি বান্দা মারা যায় এই বান্দার জবানে যে কলিমাটা জারি হবে না। আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ও খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দিনা খুলুকান ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ। অন্য হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বহু দূর দূরান্ত তো নেই মানুষ আইছে হয়েছে না একটা দুইটা মাসলা লইয়া যাক পা বিশেষ করে আমার প্রাণ প্রিয় ভাই মৌলানা নাজির হোসেন নুরি ভাই আমার প্রাণ প্রিয় ভাই হাফিজ আব্দুল রসাক আরো যুব সমাজ আহলে সুন্নত জামাতের কর্ম কর্তাবৃন্দ যারা আছেন আমি অশেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা প্রিন্টার আয়োজন করিয়া মহফিল আয়োজন করিয়া যে আমরা বোয়ার ব্যবস্থা দিয়েছেন আর কোরআন হাদিসে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেব সবাই হোক আল্লাহু আমিন। কুষ্ণা বেজার আপনারা প্রতি বছর ইটা ইলা আহলে সুন্নত জামাতের ব্যবস্থাপনা ইসলামী মহা সম্মেলন হইতো আল্লাহ কবুল করুন সবাই হোক আল্লাহু আমিন। উপস্থিত হাজিরিন আমার মাতিটা বুঝবে ইত্রান আমি একটু ধীরে ধীরে মাতি আর আমি আরো তোলা বুঝাই দিই এখন এই জমিনে বহু দল আছে না বহু দল আছে এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল্লাহর হাবিব আর একজন সাহাবী যার নাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় কুল্লা জুলুসান ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান হাকাযা আমামাহু ফাকালা হাযা সাবিলুল্লাহি আযা ওয়া জাল্লা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম আল্লাহর হাবিবের সামনে আমরা বসে ছিলাম
এমন সময় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাখাত্তান হাকাজা আল্লাহর হাবিবে জমিনের মধ্যে একটা টাইমার রেখা হয় হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব একটা রেখা কি হয় আখার পরে কি হইছে আল্লাহর হাবিব যখন আখয় ফাকাল হাযা সাবিলুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহর হাবিবে ফরমায় এই যে ফজ্জাটা আছে এই রাস্তা হইল আল্লাহর রাস্তা হল সুবহানাল্লাহ এই ফজ আল্লাহ রাব্বুল আলামিনের ফজ এই ভয়ে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও খাত্তাইনি আন ইয়ামিনিহি وخطيني عن شماله الله الحبيب صلى الله عليه وسلم ডাইন দিকে দুইটা রেখা দেন দুইটা তলোয়ার হয় আর বাম দিকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা টান মারেন এর পরে রাসূলুল্লাহ ফরমায় ফাকাল হাযা সাবিলুশ শাইতান হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইনে দুইটা রেখা গিলা বামে দুইটা রেখা গিলা এর পরে রাসূলুল্লাহ ফরমায় ফাকাল হাযা সাবিলুশ শয়তান এই যে পর্যাটা এই পথ হইল শয়তানের বুঝা যাননি ফাকালা হাজা সাবিল শৈতান আল্লাহর হাবিবে ফরমায় মাঝখানের রেখার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এটাই আমরা শয়তানের পথের উপরে রাসূলুল্লাহ ফরমায় হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব আর ফরমান সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাতিল আসার আল্লাহর হাবিব আকালাই সালাতু সালামে মাঝখানের টানের উপরে হাত মুবারক রাখয় আল্লাহর হাবিব সুম্মা তালা হাজিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাঝখানের রেখার উপরে যখন হাত রাখয় আল্লাহর কালাম আল্লাহ শরীফ ধরে আয়াত করে মাতিলাত করে আল্লাহর হাবিবে ফরমায় এই পথ হইল সুজা পথ কোন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ কিয়ামতের ময়দানে রায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বনী ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হইবা ও ইল্লা বনী ইসরাইল তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা বিল্লাহ আল্লাহর হাবিব ফরমান বনী ইসরাইলের মাঝে 72 দলে বিভক্ত হইছ আমার উম্মতের মাঝে 73 দল আমার উম্মতের মাঝে কত ও তাত্তারিকু উম্মতি আলা সালাসিন ও সাবঈনা মিল্লাহ ও সাবঈনা মিল্লাতুন কুল্লুহুম ফিল্লাহি ইল্লা ওয়াহিদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনী ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হইছ আমার উম্মতের মাঝে 73 দল وتطلقوا উম্মতি আলা সালাসি সালাসি ওয়া সাবঈন আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা ও সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিল্লার সারা হইলা দুজকি সারা হইলা দুজকি ইল্লা ওয়াহিদা মগর এক দল হইবা জন্মতে হল সুবহানাল্লাহ আমার নবী ফরমায় 73 দলের মাঝে সারা দুজকি ইল্লা ওয়াহিদা এক দল হইবার জন্নতে হল সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমায় কাল মালিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দল হইবার জন্নতে হইলাম আমার নবী ফরমায় কাল মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া যায় এরা হইল গিয়া ওনার জন্নতে হল সুবহানাল্লাহ জমাইয়া মা তৈল আহলে সুন্নতুল জামাত কালু মালিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় কালা মা আনা আলাইহি ওয়া সাহাবি আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ আমি গ্রহণ করব যারা এরা জমিনের মধ্যে জন্মতে হল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত আমানতদার আমার সেই অবস্থা ফিরে আসবো যার ওয়াদা তাদের জন্ম দেওয়া হয়েছে। এর কারণে আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতর আমানতদার হইলা সাহাবায়ে কেরাম। এর কারণে বাইরে জোয়াল আল্লাহর হাবিবের কাছে মায়া লাগাও, আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মহব্বত তোমার হয়ে যায় বন্দা তোমার দরুদ জানার জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবা কালকে আমার আল্লাহর হাবিবের লোকে তোমার দিদার নসিব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা صلي على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুরগণ এই জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে জমিন কি পরিমাণ মায়া আসলো কালকে আমাদের ময়দানে আমরা জমিনের মধ্যে আসি একদিন আমরা দুনিয়া দুনিয়া বিদায় নিব মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিল্লাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়া তোমরা বানাইলাম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওমিনহা নখরে যখন তার তার নখরা, আবার যখন কিয়ামতের ময়দান হোক কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন তোরে তোমরা মানুষ বানাইয়া হাসরের ময়দান তোরে বাইরে জোয়াল কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন কবর তোরে বাইরে আমার নবী ফরমায় সালাসু নাহারে ইউসাফিউহুমুল মালাইকাতু ইয়াউমা ইউখরাজুনা মিন কুবুরিহিম। আমার নবী ফরমায় মানুষ যখন কিয়ামতের ময়দান কবর তলে বাইর হইবা হাশরের ময়দান উঠিবাই তখন আল্লাহর রহমতের ফেরেশতায় মাত্র তিন গুণ মানুষের লগে মোলাকাত করবা হওয়া সুবহানাল্লাহ। কেমতর দিন কবরতলে উঠিম, উঠতে সময় আল্লাহর রহমতের ফেরেশতায় তিন ধরনের মানুষের লগে মোলাকাত করবা হওয়া সুবহানাল্লাহ মুসাফা করবা। ইয়া রাসূলুল্লাহ খারাপ আমার নবী ফরমাইল নাম্বার ওয়ান আশুহাদা যারা জমিন দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে সাদুর বরণ হয়ে যায় এরা যখন জমিন ধরে বিদায় নেই কালকে আমতর ময়দান হাসর ময়দান কবর তোর বাইরে ভাই আল্লাহর রহমতের ফেরেশতায় এই শহীদগণ সঙ্গে মোসাফা করব কোনা সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে যে মানুষে জমিন আর পর দিন জমিনের মধ্যে রোজা ধরব ইয়াউমে আরাফা ওয়াসওমু ইয়াউমে আরাফা আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে যে উম্মতে জমিন আর পর দিন রোজা ধরি লইব বন্দা যখন জমিন তোরে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান হই রইবাই এই ময়দানে আসর আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মোলাকাত করবা।
এর জন্য বাইরে জোয়ান যখন মানব বসর হজর মধ্যে যায় যেদিন আর ভরে মধ্যে যায় আর ভরে দিন জানো সারা মানুষে অনেক মা বইল জমিন আর ভরে দিন রোজা ধরে কিন্তু আমরা পুরুষ মানুষে জমিন খেয়াল করি না বাইরে একটা দিন জমিন আর ভরে দিন রোজা ধরি নাও এই আর ভরে দিন রোজা ধরে মারা যাই ভাই কালকে আমার ময়দান আসর ময়দান বাইরে ভাই আল্লাহর রহমতের ফিরিস্তা জমার লগে মোলাকাত করব সুবহানাল্লাহ ইয়াই দ্রৈবন কোন দিন আর ভরে দিন হাজি সাহেব হল হজর আমার মধ্যে আর ভরে দিন আছে না ইদিন জমিনে রোজা ধরতাম মা বই নকলে ধর আমার বিশ্বাস একশোর মাঝে 95% মা বই নকলে ইটা দিন রোজা ধর কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না এবার খেয়ালও নাই আমরা ওয়াদা করতাম মনে মনে ইরাদা করতাম আল্লাহ যদি বাসায় আগামী বছর আরাম হয় যেদিন এইব আমরা একটা রোজা ধরতাম আল্লাহ তৌফিক দান করো সারাই হোক আল্লাহ মামি আমার হুজুরগুলো আমার মাথায় খারাপ পাইতরা না কোরা বাসাই যা আমি কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি আমি তো মালুম